সড়কে আজও প্রাণ গেল ১৩ জনের। কুমিল্লায় বাস অটোরিকশা সংঘর্ষে নিহত ৭, ঈদ যাত্রায় এবার সড়ক দুর্ঘটনা বেশি বলছে যাত্রী কল্যাণ সমিতি। সম্পদের মোহে কিছু মানুষ অন্ধ হয়ে যায়, মন্তব্য প্রধানমন্ত্রীর। ঘুষদাতা ও গ্রহীতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। ২৪ ঘন্টা ব্যবধানে নতুন ডেঙ্গু রোগী বেড়েছে, প্রতিরোধে দুই সিটি কার্যকর পদক্ষেপ না নেয় হাইকোর্টের ক্ষোভ। লেনদেন জটিলতায় চামড়ার বাজারে সংকট বেড়েছে, পাচারের আশঙ্কা, দরপতন সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের অপারগতা। স্বাগত নিউজ ২৪ সংবাদে, সাথে আছি আমি তাসমিয়া নাজিবা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের পর থেকে সড়ক যেন হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। আজও দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণ ঝরল ১৩ জনের। এর মধ্যে কুমিল্লার বাগমারায় বাস সিএনজি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই নারী সহ ৭ জনের, আহত হয়েছেন ৩ জন। পুলিশ জানায় দুপুর ১২টার দিকে কুমিল্লা নোয়াখালী মহাসড়কে বাগমারায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। এই ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোহাম্মদ আলী এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছেন একজন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। লক্ষ্মীপুরেও মোটরসাইকেল চালাতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রংপুরের বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় অটো বাইকের এক যাত্রী নিহত এবং আহত হয়েছেন ৫ জন। রাজধানীর বাড্ডায় ও টঙ্গীর তুরাগ নদীর তীরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। ঘুষ নেবে শুধু তার বিরুদ্ধে নয়, যে ঘুষ দেবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে এই নির্দেশ দেন তিনি। সম্পদের প্রতি মানুষের লোভের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপরও কিছু মানুষ অন্ধ হয়ে যায় অর্থের জন্য। সম্পদের পিছনে না ছুটে আয় বুঝে সবাইকে ব্যয় করার পরামর্শ দেন তিনি। শেখ হাসিনা বলেন, ঘুষদাতা এবং গ্রহীতা উভয়ের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হলে দুর্নীতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, আর এই লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান সরকার প্রধান। যেখানে আজকে আমরা এগিয়ে গেছি, যে প্রবৃদ্ধি অর্জন করে বা দারিদ্র বিমোচন আজকে ২১ ভাগে নামিয়ে এনেছে, এটাকে আমরা আরও কমাতে চাই। কারণ আমি আগেই বলছি যে আমার একটা লক্ষ্য আছে যে যে দেশ আমাদের স্বাধীনতাকে শুধু বিরোধিতা করে নাই, বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে, একটা বটমলেস বাস্কেট হবে, সেই দেশটার থেকেও যেন আমাদের দারিদ্রের হার কমে, ১% কম হলেও কমাতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কাজে তারা উন্নত দেশ হতে পারে, কিন্তু আমরা যে পারি সেটা আমাদের প্রমাণ করতে হবে, আর সেই ক্ষেত্রে আমাদের এই দপ্তরে কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। ২৪ ঘন্টা ব্যবধানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৭০৬ জন, এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে আগামী ৭ দিনের মধ্যে এডিস মশার দুর্গে আঘাত হানতে না পারলে ডেঙ্গু সমস্যা বাড়বে, কারণ আবহাওয়া অনুকূলে নেই, সঙ্গে ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ। এজন্য যেখানেই এডিসের বসবাস সেখানেই দেশবাসীকে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের চিকিৎসা সেবা সন্তোষজনক নয় বলে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ট্যানারি মালিকদের কাছে কাঁচা চামড়া বিক্রির সিদ্ধান্ত জানাতে সরকারের দিকে তাকিয়ে আছেন আড়তদাররা। দুপুর ৩টায় সচিবালয়ের বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, ট্যানারি মালিকদের কথায় সন্তুষ্ট নয় আড়তদাররা, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করবেন তারা। পাওনা পরিশোধে ট্যানারি মালিকদের কাছে শতভাগ নিশ্চয়তা চান আড়তদাররা। এই পরিস্থিতি মোকাবেলায় সমস্যা চিহ্নিত করে দীর্ঘমেয়াদী সমাধান দাবি করেছে সংগঠনটি। আমরা কাঁচা চামড়া এক্সপোর্ট করব কি করব না,
দ্বিতীয়ত আমাদের আলোচনা আসবে আমাদের পাওনা টাকাগুলো কিভাবে আমরা পাব এবং আগামীতে কিভাবে আমাদের এই ব্যবসা পরিচালিত হবে সেটাই আমরা সেখানে নির্ধারণ করব। এবং ট্যানারির মালিকরা যে ধরনের কথা বলতেছে আমরা কিন্তু তাদের কথায় সন্তুষ্ট নই, এবং তারা যদি আমাদেরকে সেইভাবে সন্তুষ্ট করতে না পারে, আশ্বস্ত করতে না পারে, তাহলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাঁচা চামড়া রপ্তানি করতে বাধ্য হব। এবারে ঈদে লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়ার দাম কমে যাওয়ায় হুমকির মুখে দেশের চামড়া শিল্প। বাজার সামলাতে সরকারের অনুরোধে ট্যানারি মালিকরা শনিবার কাঁচা চামড়া কেনার প্রস্তুতি নিয়েছিল। সে সময় বকেয়া পরিশোধের দাবি তুলে আড়তদাররা নগদ অর্থ ছাড়া বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন তারা, আর এতে বিদ্যমান সংকট পায় নতুন মাত্রা। এমন বাস্তবতায় চট্টগ্রামের আড়তদাররা চান চামড়া রপ্তানির সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রের রিপোর্ট। চামড়া নিয়ে কিছুতেই হতাশা কাটছে না চট্টগ্রামের আড়তদারদের। শনিবার থেকে কাঁচা চামড়া কেনার কথা থাকলেও চট্টগ্রামে দেখা মেলেনি ট্যানারি মালিকদের। এ পরিস্থিতিতে বিপাকে ব্যবসায়ীরা। তারা যদি নিয়ে যায় এনে টাকাগুলো দিয়ে দেয় তাহলে আমাদের আড়তদার ব্যবসায়ীরও উপকার হবে, তাদের জন্য উপকার হবে। চট্টগ্রামে 300,000 চামড়া লবণজাত করে সংরক্ষণ করছে আড়তদাররা, তবে নগদ অর্থ ছাড়া ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করবে না। তারা বলছেন ট্যানারি মালিকদের কাছে বকেয়া রয়েছে কোটি কোটি টাকা। 2016 থেকে এ পর্যন্ত প্রায় 7 কোটি টাকা পাওনা আছে। আমরা বাকিতে করবার আমরা 2017 থেকে আমাদের চট্টগ্রামে প্রায় 30 কোটি টাকা মতো ট্যানারি মালিকের কাছে টাকা পাওনাই আছে। আমাদের আগের টাকা দিতে হবে এবং আমাদের টাকা দিয়ে চামড়া কিনতে হবে। এদিকে কোরবানির ঈদে অস্থিরতা সৃষ্টি হলে চামড়া শিল্পকে বাঁচাতে এবছর কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার। এখন এই ঘোষণার বাস্তবায়ন চান আড়তদাররা। এখান থেকেও যদি কাঁচামালগুলো যদি সরকার রপ্তানি করার আমাদের জন্য সুযোগ করে দেয় তাহলে আমরা ট্যানারি মালিকদের মুখোমুখি আর হতে হবে না। চামড়া শিল্পের সুদিন ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরিন আনোয়ার, নিউজ 24। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাট। ঈদ পরবর্তী দ্বিতীয় হাটেও জমে নেই এখানকার বেচা কেনা। কিছু ব্যবসায়ী এই মোকামে চামড়া আনলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ। সরকারের কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভারতে চামড়া পাচারের শঙ্কায় সংশ্লিষ্টরা। প্রশাসন বলছে চামড়া পাচার রোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপন হোসেনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় চামড়ার হাট। খুলনা বিভাগে 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচা কেনা করেন। প্রতি বছর ঈদ পরবর্তী প্রথম হাটে প্রায় 1,00,000 পিস গরু ও 60,000 পিস ছাগলের চামড়া বেচা কেনা হলেও এবারের চিত্রটা ছিল ভিন্ন। সপ্তাহে 2 দিন মঙ্গলবার ও শনিবার বসে এখানকার চামড়ার হাট। এই 2 হাটেই চামড়ার কাঙ্ক্ষিত দাম না পেয়ে ফিরে গেছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকরা বকেয়া পাওনা পরিশোধ করেনি। আবার ঈদের পরে পূর্ব নির্ধারিত দামে চামড়া কেনার কথা বলেও হাটে আসেননি তারা। আড়তদারদের টাকা দেয়নি, ঢাকার আড়তদার এবং আড়তদাররা আমাদেরকে টাকা দেয়নি, যার কারণে চামড়ার এই দৈন্য দশা। সরকার যেভাবে দাম সিলেকশন করে দিয়েছে সেভাবে এখানে মাল নাই। ট্যানারির মালিকরা এখন পর্যন্ত আমাদের রাজারহাটে প্রবেশ করেনি এবং আসারও কোনো সম্ভাবনা দেখছি না। এই পরিস্থিতিতে দ্রুতই কাঁচা চামড়া রপ্তানি করতে চান ব্যবসায়ী নেতারা। বিলম্বে 1 মাসের ভিতরে চামড়া যদি কাঁচা চামড়া বাজারে যদি বিদেশে রপ্তানি হয় তাহলে এই চামড়া শিল্পকে বাঁচানো সম্ভব হবে। চামড়ার বাজার দর না থাকায় ভারতে চামড়া পাচারের সংখ্যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। যশোর অঞ্চল হলো সীমান্তবর্তী এলাকা, এখান থেকে যে চামড়া রাতের আধারে পার হবে না এটা আমরা কি করে বলবো। এই চামড়া অবশ্যই পাচার হয়ে যাবে, পাচার হয়ে যাবে, ভারতে চলে যাবে। চামড়া পাচার রোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে প্রশাসন। পাচার প্রতিরোধের জন্য আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং আমরা চেকপোস্ট করব বিভিন্ন জায়গায়, এবং বর্ডারের যে 5 কিলোমিটারের ভিতরে যে বিজিবি থাকবে, বিজিবিরও সাথে আমাদের সমন্বয় থাকবে। প্রতি মৌসুমে ঈদ পরবর্তী এ হাটে প্রায় 3 কোটি টাকা চামড়া বেচা কেনা হলেও শনিবার বিক্রি হয়েছে মাত্র 30,00,000 টাকা চামড়া। চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ক্ষমতাসীন দল। মন্ত্রিসভার সদস্যদের এবার দলের কেন্দ্রীয় কমিটির বাইরে রাখার চিন্তা করছে দলটি। একই সাথে এক ঝাঁক নতুন তরুণ নেতৃত্ব আনতে চায় তারা। 21তম জাতীয় কাউন্সিল নিয়ে নিউজ 24 কে এসব জানান দলের নীতি নির্ধারকরা। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন।
চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিল। টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার পর এ কাউন্সিল হবে। একই সাথে আগামী বছরের নতুন কমিটির নেতৃত্বে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালন করবে ক্ষমতাসীন দল। এবারের কাউন্সিল ঘিরে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশের এই প্রাচীন দল, এমনটাই বললেন দলের শীর্ষ নেতারা। এক ধরা বাধা কোনো নিয়ম এখানে নাই আর কি, আলাদা করলে খারাপ হবে না, ভালোই হবে, সেটাও দলের কার্যক্রম আরো জোরালো হবে, শক্তিশালী হবে, সমন্বয় এটা হলো বড়। জনতি শেখ হাসিনাও এই একই কথা মনে রেখে যতদূর সম্ভব আজকের বাস্তবতায় দলকে এবং সরকারকে আলাদা করার চেষ্টা করছেন। ইতিমধ্যে মন্ত্রিসভার সদস্যদের কেন্দ্রীয় কমিটির বাইরে রাখারও আভাস দিয়েছেন দলীয় প্রধান। মাননীয় নেত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি এবং তার কর্মকাণ্ড দিয়ে বোঝা যায় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা যেগুলি বলেন, নির্দেশনা দেন, উপদেশ দেন, একটি পুরাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, সেই দলটিতে আমার মনে হয়েছে যে মাননীয় নেত্রী শেখ হাসিনা দল এবং সরকারকে আলাদা করতে চান, তেমনই তিনি আমাদেরকে আভাস এবং ইঙ্গিত দিচ্ছেন। তবে এবারে সম্মেলনে উঠে আসবে এক ঝাঁক তরুণ মুখও, বাদ যাবে বর্তমান কমিটির অনেকেই। নিচে তরুণ অনেক তরুণ নেতৃত্ব আসবে, এটা আমি আপনাকে বলতে, এটাতে আমি একদম জোরালোভাবে বলতে পারি। আমাদের বয়স হয়ে গেছে, আমি মনে করি যে আমাদের আগামী দিনে যারা সম্ভাবনাময় দীপ্তমান দলে নতুন নেতৃত্ব নিয়ে আসা, এক ঝাঁক নূতন নেতৃত্ব গত কাউন্সিলের মধ্য দিয়ে বের করে এনেছেন। এবারও আমরা আশা করি যে মাননীয় নেত্রী শেখ হাসিনা, আমাদের নেত্রী সভানেত্রী শেখ হাসিনা, তিনি নূতন নেতৃত্বকে বের করে আনবেন। দেশের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত গতিতে এগিয়ে নিতে এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতি আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দলের নীতি নির্ধারকরা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাওয়ার কারণেই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। খালেদা জিয়া চুপচাপ থাকলে তার কিছুই হতো না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অন্যদিকে বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদলের নতুন নেতৃত্বকে ভূমিকা পালন করতে হবে। ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন রোববার রাজধানীর নয়াপল্টনে তারা এসব কথা বলেন। আগামী 14 সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। দুদু বলেন, এখন লক্ষ্য খালেদা দেশকে মুক্ত করা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা। তিনি যদি আজকে এই বাক স্বাধীনতা হরণের যুগে নির্বাক থাকতেন তাহলে তার কিছুই হতো না, কিন্তু যেহেতু তিনি সোচ্চার, যেহেতু তিনি গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আনতে চান, যেহেতু সুষ্ঠু নির্বাচন চান, সেহেতু আজকে তাকে কারাগারে রাখা হয়েছে। সব কিছুর লক্ষ্য হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সব কিছুর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের মাকে জেল থেকে মুক্ত করা, সব কিছুর লক্ষ্য হচ্ছে সাংবিধানিক একটি পরিস্থিতি তৈরি করা। সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের 70তম জন্মবার্ষিকী আজ। 1949 সালের এই দিনে ফেনী জেলায় তিনি জন্মগ্রহণ করেন। ঔপনিবেশিক সাহিত্য ধারার বিপরীতে দাঁড়িয়ে বাংলা নাটকে আবহমান বাংলার গতিধারায় ফিরিয়ে এনেছিলেন নাট্যাচার্য সেলিম আল দীন। আধুনিক বাংলা নাটকের বিকাশ পরিক্রমায় ঐতিহ্যবাহী বাংলা নাট্যের উপাদানগুলোর মধ্যে কথা, নৃত্য, গীতের বহুমাত্রিক ব্যবহার করেন সেলিম আল দীন। তার নাটকের বর্ণনা, সংলাপ প্রভৃতির মধ্যেও ঐতিহ্যবাহী নাট্যের গীতলতা, গীতময়তা ও কাব্যময়তার অপরিহার্য সংযোগ বিদ্যমান। নাটক রচনার পাশাপাশি নাটক নিয়ে তিনি গবেষণা চালিয়ে গেছেন আজীবন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন সেলিম আল দীন। 2008 সালের 14 জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের কাছে তাকে সমাহিত করা হয়। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
এবার যেসব এলাকায় বন্যার পানি নামেনি সেসব এলাকায় রবি মৌসুমে কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে আর্থিক প্রণোদনা দেবে সরকার। আজ সচিবালয়ে একথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। কৃষি পুনর্বাসনের জন্য টাকার কোনো অভাব হবে না। আমি যেটি বললাম যে আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং রবির জন্য আমাদের প্রস্তুতি চলছে, যত টাকাই লাগুক এমনি ১২০ কোটি টাকা অ্যালোকেশন আছে, এটার জন্য আমাদের কারো কাছে চাইতে হবে না, টোটালটাই আমাদের জন্য ১২০ কোটি টাকা। আর যদি আরো বেশি লাগে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেটি আমাদেরকে দিবে। সংবাদে আবার নিচ্ছি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত সংবাদে, এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত পাকিস্তান ভাগের ৭২ বছর পর নাগরিকত্ব পেলেন জম্মু কাশ্মীরের হিন্দু শরণার্থীরা। শনিবার বৈধ নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হয় অনেককে। দেশটির গণমাধ্যম জানিয়েছে বিশেষ মর্যাদা বাতিলের ফলে ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছে ২১,০০০এরও বেশি পরিবার। দেশভাগের পর পাকিস্তানের পশ্চিম সীমান্ত হয়ে ভারতে আশ্রয় নেন তাদের পূর্বসূরীরা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সে সময় ৮,০০০ পরিবারের কমপক্ষে ৫০,০০০ মানুষ স্থায়ী হন জম্মু কাশ্মীরে। এর সংখ্যা দিনে দিনে বেড়ে এখন ১.৫ লাখে দাঁড়িয়েছে। এখন থেকে শিক্ষা, কর্মসংস্থান সহ ভারতীয় নাগরিকদের জন্য বরাদ্দ সব ধরনের সরকারি সুযোগ সুবিধায় পাবেন তারা। এবারে খেলার খবর। পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কাকে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার পর এখন পর্যন্ত প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে কোনো টেস্ট খেলা হয়নি পাকিস্তানের মাটিতে। এরই মাঝে ওয়ানডে ও টি টোয়েন্টি হলেও হয়নি কোনো টেস্ট। এবার সেই শ্রীলঙ্কাকেই পাকিস্তানের মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তাতে অনেকটা সায়ও দিয়েছে শ্রীলঙ্কা। সম্প্রতি শ্রীলঙ্কার একটি নিরাপত্তা দল পাকিস্তান ঘুরে গেছে, তারা ইতিবাচক রিপোর্ট দেওয়ার ফলেই আগাচ্ছে আলোচনা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে যাবে শ্রীলঙ্কা এবং এটি হবে পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ, যদিও সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা নিরপেক্ষ ভেন্যুতে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সড়কে আজও প্রাণ গেল ১৩ জনের, কুমিল্লায় বাস অটোরিকশা সংঘর্ষে নিহত ৭। ঈদযাত্রায় এবার সড়ক দুর্ঘটনা বেশি বলছে যাত্রী কল্যাণ সমিতি। সম্পদের মোহে কিছু মানুষ অন্ধ হয়ে যায় মন্তব্য প্রধানমন্ত্রীর, ঘুষদাতা ও গ্রহীতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। ২৪ ঘন্টা ব্যবধানে নতুন ডেঙ্গু রোগী বেড়েছে, সরকারি হাসপাতালগুলোর অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। লেনদেন জটিলতায় চামড়ার বাজারে সংকট বেড়েছে, বাজারের আশঙ্কা দরপতন সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের অপারগতা। এছাড়া এখনকার আয়োজনে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।